वेलकम टू अमन गुरुगृह। अमन गुरुगृहे आज के त्रिभुजे पार्ट टू। गतदिन तुम्हारा पार्ट वन कर सबाई, आज कर पार्ट टू। पार्ट वाने की छिलो एकटू जो रिविसन जी करी, पार्ट वाने की छिलो त्रिभुज। त्रि माने तीन, भुज माने बाहु, तीन टी बाहु। बाहुजर शीर्ष कोण कयटी, त्रिभुज काके बोले, त्रिभुजर कोणे समष्टि, त्रिभुजर किछु धर्म इत्यादि इत्यादि छिलो पार्ट वन भिडियोते। जरा देखो नी आगे देखे ने, पार्ट टू करार आगे पार्ट वन भालो कर एक बार देखे ने जरा देखो नी। ताहले पार्ट टू टा शुरू कर दिच्छी। पार्ट टू आज थाकबे श्रेणी विभाग, आज के थाकबे त्रिभुजर श्रेणी विभागेर विस्तारित आलोचना। তাহলে সময় নষ্ট না করে শুরু করি। যে ত্রিভুজে আমরা আগে বলেছিলাম যে ত্রিভুজ দুটি অংশে বিভক্ত, বাহুবেদে আর কোণ বেদে। তাহলে বাহুবেদে কি কি? সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ আর বিষমবাহু ত্রিভুজ। তো সমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। যদি সংজ্ঞা আসে যে সংজ্ঞা লিখো চিত্র সহ সংজ্ঞা লিখো সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ ইত্যাদি ইত্যাদি, যদি ত্রিভুজ সম্পর্কে সংজ্ঞা চিত্র সহ থাকে তবে এইগুলো ভালো করে তোমাদের জানতে হবে। ভালো করে আগে বুঝো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও ভালো করে দেখবে তারপর করবে। প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি কিন্তু, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো তারপরে লিখতে শুরু করবে। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজকে বলে সমবাহু ত্রিভুজ। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তিন সেন্টিমিটার। এক নম্বর শেষ। এখন যদি থাকে সমবাহু ত্রিভুজ বুঝে নিলে, সমবাহু ত্রিভুজ শেষ হলে কি হলো? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের দুটি বাহু কি হবে? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। সমদ্বিবাহু ত্রিভুজ আসলে কি? যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তো দুটি বাহুর দৈর্ঘ্য সমান যদি আমি বলি তো চিত্রটা বোঝা যাবে কি হবে। ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ, এবিসি ত্রিভুজ কি হবে? তিন সেন্টিমিটার, 2 সেন্টিমিটার। যে ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য সমান, এই যে এবি বাহু আর এসি বাহু সমান, দুটা 3 সেন্টিমিটার, দুটি বাহু 3 সেন্টিমিটার আর বিসি বাহুটা হলো 2 সেন্টিমিটার, দুটি বাহু সমান, তাই এই ত্রিভুজটি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা কি লিখতে পারি চিত্রে? ত্রিভুজ এবিসি হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আগের চিত্রটিতে লিখে নেব আমরা, চিত্রে ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ। আগে যে চিত্রটা করেছো সেই চিত্রের নিচে আমরা লিখে নিতে পারবো যে চিত্রে ত্রিভুজ এবিসি হলো সমবাহু ত্রিভুজ, আর এই যে চিত্রটি হলো যে 3 সেন্টিমিটার 3 সেন্টিমিটার, যে 2 সেন্টিমিটার, দুটি বাহু সমান আর এই বাহুটা অসমান। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে বলে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বি মানে দুইটি বাহু সমান। নেক্সট বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। কি বলেছি?
যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অসমান, প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কি হবে? অসমান হবে। তাহলে চিত্রটা বদলে যাবে, তো কি হবে চিত্রটা? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অসমান। সেন্টিমিটার, থ্রি সেন্টিমিটার, ফোর সেন্টিমিটার, বিষম বাহুটি কি হবে? যে ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য অসমান তাকে বিষম বাহু ত্রিভুজ বলে। চিত্রে ত্রিভুজ ABC হলো বিষম বাহু ত্রিভুজ। বিষম বাহু ত্রিভুজ কারণ বিষম বাহু কি? পরস্পর অসমান। প্রত্যেকটা বাহু কিন্তু পরস্পর অসমান। AB 3 সেন্টিমিটার, BC 5 সেন্টিমিটার, আর আবার AC 4 সেন্টিমিটার। প্রত্যেকটি বাহু কিন্তু পরস্পর অসমান, সেই জন্য এই ত্রিভুজটি হলো বিষম বাহু ত্রিভুজ। বাহুভেদী ত্রিভুজ এতটুকুই। তারপরে কি কি ছিল? কোণ ভেদে। এখন আগে বাহুভেদের সবগুলো সংজ্ঞা আর চিত্র কপিতে লিখে নাও, তারপরে দিয়ে দিচ্ছি। এখন কি শিখবো? কোণ ভেদে, বাহুভেদে ক্লিয়ার। এখন কোণ ভেদে, কোণ ভেদে আবার ত্রিভুজ তিন প্রকার: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। এখন কেন সমকোণী ত্রিভুজ, কেন সূক্ষ্মকোণী বা কেন স্থূলকোণী, সেই সম্পর্কে আমাদের শিখতে হবে, তাই তো? তো শেখার জন্য প্রথমে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ। ভালো করে দেখো, ভালো করে আবার দেখো, তারপর দিকে কবিতা দেখবে। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ, এই যে কোণ, এই যে কোণ, এই যে কোণ, তিনটা কোণ ত্রিভুজের, ত্রিভুজের তিনটি কোণ থাকে, কিন্তু কি বলেছে? যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, একটি কোণ সমকোণ, তাহলে সমকোণ কথা হতো কি? অর্থাৎ 90 ডিগ্রি। এটা মনে রাখতে হবে যে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এই যে, এই যে এটা হলো 90 ডিগ্রি কোণ। এই কোণটাকে বলে এই ধরনের, এই যে ত্রিভুজ ছিল, এই যে কোণটা, এই কোণটাকে বলে 90 ডিগ্রি কোণ। এই যে 90 ডিগ্রি কোণ, এই কোণটা হলো সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি কোণটাকে সমকোণী ত্রিভুজ বলে। চিত্রে ত্রিভুজ ABC একটি সমকোণী ত্রিভুজ। নেক্সট কি ছিল? সমকোণী, সমকোণী ত্রিভুজে পড়েছিল যে সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ আমরা কি জানি? যে ত্রিভুজের প্রতিটি, প্রতিটি, যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের কি হবে প্রতিটি কোণ? সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ কি? অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণী, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। এই চিত্রটাও বোঝা যাবে। কি বলেছে? সূক্ষ্মকোণী ত্রিভুজ কি? যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ। যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ কি? কোণ, তিনটে কোণ ত্রিভুজের, তিনটে কোণ ABC, 90 ডিগ্রি থেকে ছোট। প্রতিটি কোণ কিন্তু এখানে 90 ডিগ্রি থেকে ছোট। একটি কোণ কিন্তু এই যে এই অ্যাঙ্গেলটি তৈরি করে নাই, এই অ্যাঙ্গেলটি তৈরি না করা প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট। সেই জন্য যে ত্রিভুজের প্রতিটি কোণ সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট, তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। চিত্রে ত্রিভুজ ABC একটি সূক্ষ্মকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ। এখন হলো স্থূলকোণী ত্রিভুজ। দুটো শিখে নিলাম কোণ ভেদে, সমকোণী, সূক্ষ্মকোণী। এখন হলো স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ কি?
যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, আগে শুনে নাও বুঝে নাও তারপরে কবিতা লিখবে। যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি, 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম, তাকে স্থূলকোণ ত্রিভুজ বলে। এই যে ত্রিভুজ এবিসি চিত্রে একটি ত্রিভুজ, চিত্রে এবিসি একটি স্থূলকোণ ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে এই যে কোণটি, এই কোণটি 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, 90 ডিগ্রি থেকে বেশি আর 180 ডিগ্রি থেকে কম, 110 110 ডিগ্রি, এই এই ত্রিভুজটিকে বলে স্থূলকোণী ত্রিভুজ। ত্রিভুজের দুটো পার্ট পেলে, পার্ট ওয়ান পার্ট টু। পার্ট ওয়ান যারা দেখোটি বারবার বলছি, পার্ট ওয়ান ভালো করে দেখবে, পার্ট ওয়ান ভালো করে দেখবে, অনেক মজার জিনিস আছে সেখানে শেখার জন্য, অনেক মজার জিনিস আছে শেখার জন্য। পার্ট ওয়ান ভালো করে দেখো, পার্ট ওয়ান দেখার পরে পার্ট টু দেখো, তারপরে কপিতে সুন্দর করে পার্ট ওয়ান আর পার্ট টু মিলিয়ে কপিতে ত্রিভুজ সম্পর্কে লিখে রাখো, বুঝো প্রথমে। যদি বুঝে নাও তাহলে কিন্তু বেশিরভাগ শিখে গেলে, যদি বুঝে নাও তাহলে বেশিরভাগ শিখে গেলে তারপর প্র্যাকটিস করতে করতে পুরোটা হাতে চলে আসবে। সেই জন্য বলছি, এ ধরনের আরও ভালো ভিডিওস পাওয়ার জন্য অমন গুরুগৃহ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক ধরনের ভিডিও থাকবে তাতে, শুধু ম্যাথস নয়, অনেক কিছু চ্যানেলের ভিতরে গিয়ে দেখলে অনেক কিছু পাবে, গ্রামার পাবে, জিকে পাবে, অনেক কিছু থাকবে, অনেক কিছু আছে, আরও ভবিষ্যতে আরও অনেক কিছু থাকবেও। সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো, দেখবে ভিডিওসগুলো দেখে ভালো লাগবে তোমাদের। আজকে এতটুকু সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ক্লাসে।